24টা বছর পেরোলো কলকাতা চলচ্চিত্র উৎসবের, আর সেই উৎসবের উদ্বোধনেই মুখোমুখি হলো বাংলার ইন্ডাস্ট্রি মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে বলিউড বাদশাহ শাহরুখ খানের। তবে সাথে অবশ্যই ছিল বিগ বি অমিতাভ বচ্চন। দুই ইন্ডাস্ট্রি মুখোমুখি হবে, অথচ হাসি ঠাট্টা মশকরা হবে না, সাথে কাজ নিয়ে আলোচনা হবে না, তা কি হয়। বার্তালাপের শুরুটাই করলো টলিউড কিং বুম্বাদা। তিনি অমিতাভ বচ্চনকে বাংলার নম্রতার সাথে বললেন, আপনি নতুন কিছু আইডিয়া দিন যাতে আগামী বছর কলকাতা চলচ্চিত্র উৎসব একটু অন্যভাবে সেলিব্রেট করতে পারি। পাশ থেকে শাহরুখ খান অবশ্য মজা করে বলে উঠলেন, আমার তৈরি করা কোনো ছবি হয়তো এই ফেস্টিভ্যালে নেই। হাসতে হাসতে বুম্বাদা উত্তর দিলেন, আপনার কোম্পানির উচিত বাংলা ছবিতে ইনভেস্ট করা, বাংলায় অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছে যা খুব সহজেই বলিউডের কাজকে টেক্কা দিতে পারে। এই কথা শোনার পর কিং খানের মুখে দেখা গেল একটা সম্মতির হাসি। তাহলে কি বলিউড বাদশাহ এবার টলিউডে মন দেবেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হচ্ছে সিটি সিনেমা।